টমেটোর অনুষ্ঠান বেস্ট টমেটো কেচাপ আমাদের রান্নাঘর। সুপ্রিয় দর্শক, বেস্ট টমেটো কেচাপ আমাদের রান্নাঘরের টিপস পর্বে আজকে জানবো আমরা চা সম্পর্কে। চা সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই আমি বলবো, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই। চা যে শুধু একটি জনপ্রিয় পানীয় তা কিন্তু নয়, চায়ের রয়েছে নানা রকম গুণ। এটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃৎপিণ্ডকে ভালো রাখে, রক্তকে ভালো রাখে, রক্তের কোলেস্ট্রল কমায়। এতে রয়েছে নানা রকম ভিটামিন। দর্শক, চা রয়েছে সবুজ, লাল, বিভিন্ন ফ্লেভারের, অথবা দুধ চা, যেটা আমাদের কাছে বেশি প্রিয়। চলুন না দর্শক, এবার জেনে নেই চায়ের আরও কিছু গুণাগুণের কথা। বিভিন্ন রকম চায়ের উপকারিতা। সবুজ চা ওজন কমানো। সবুজ চা মেটাবলিজম বাড়ায়। এই চায়ে আছে পলিফেনল যা শরীরের অক্সিডেশন বাড়িয়ে শরীরের বাড়তি ক্যালোরি ক্ষয় এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে। নিয়মিত চিনি ছাড়া সবুজ চা পান করে শরীর থেকে বেশ খানিকটা ওজন কমিয়ে ফেলা সম্ভব। তাই প্রতিদিন 3-4 কাপ সবুজ চা খেলে শরীরের অতিরিক্ত 67 ক্যালোরি পোড়ানো যায়, যা প্রায় 20 মিনিট হাঁটার সমান। ডায়াবেটিস, নিয়মিত সবুজ চা পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সবুজ চা রক্তের গ্লুকোজের পরিমাণ ঠিক রাখতে সহায়তা করে। হার্টের সমস্যা, বিজ্ঞানীদের মতে সবুজ চা রক্তকণিকার কার্যক্ষমতা বাড়িয়ে এগুলোকে শিথিল রাখে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। সবুজ চা দেহে রক্ত জমাট বাধা প্রতিরোধ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয়, যার ফলে হার্টের সমস্যা ও স্ট্রোকের ঝুঁকি কমে। যারা দিনে অন্তত 1 কাপ সবুজ চা খায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় শতকরা 44% কম। ক্যান্সার, বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে সবুজ চা বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। সবুজ চা টিউমার প্রতিরোধ করে। এছাড়াও প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমাতেও সবুজ চায়ের তুলনা নেই। কোলেস্টেরল, মানুষের শরীরে 2 ধরনের কোলেস্টেরল থাকে, একটি উপকারী কোলেস্টেরল এবং আরেকটি ক্ষতিকর কোলেস্টেরল। নিয়মিত সবুজ চা পান করলে দেহে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমে যায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। তাই কোলেস্টেরলের সমস্যা থাকলে নিয়মিত সবুজ চা সেবন করলে উপকার পাওয়া যাবে। লাল চা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। নানাবিধ অসুস্থতার প্রকোপ থেকে বাঁচতে লাল চা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই পানীয়তে টেনিস নামে একটি উপাদান রয়েছে যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে, ফলে সহজেই কোনো রোগ ছুঁতে পারে না। হজম ক্ষমতার উন্নতি ঘটায়। প্রতিদিন লাল চা খেলে শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে। এতে রয়েছে টেনিস নামক একটি উপাদান যা হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি গ্যাস্ট্রিক ও নানা ধরনের ইন্টেস্টিনাল রোগ সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্রেস কমায়। লাল চায়ে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সাথে মনকে চনমনে করে তুলতেও বিশেষ ভূমিকা পালন করে। আদা চা মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতার জন্য উপকারী হতে পারে। 1 কাপ আদা চা ভ্রমণের আগে আপনি যদি 1 কাপ আদা চা খেয়ে নেন তাহলে মোশন সিকনেসের কারণে বমি বমি ভাব কমে যাবে। এছাড়া মাথা ব্যথা কমাতে দারুণ কার্যকর এই চা। অনেক সময় খাওয়ার কারণে পেটে অস্বস্তি বা খারাপ লাগতে পারে, এমন পরিস্থিতিতে 1 কাপ গরম আদা চা মুহূর্তে আপনাকে স্বস্তি দিতে পারে। 1 কাপ আদা চা হজম প্রক্রিয়া উন্নত করে সরাসরি হজমের সমস্যা দূর করতে সহায়তা করে। পাশাপাশি আদা চা অবসাদ দূর করে শরীর ও মন চাঙ্গা ভাব এনে দেয়। আদাতে ভিটামিন, খনিজ ও অ্যামিনো অ্যাসিড রয়েছে। এটি রক্ত সঞ্চালন প্রক্রিয়া উন্নত করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে। পাশাপাশি আদার রস ধমনীতে চর্বি জমতে বাধা দেয়, ফলে প্রতিদিন আদা চা পান করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। তুলসী চা শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে। সর্দি কফের সমস্যা এবং সাইনোসাইটিসের সমস্যা যারা ভুগছেন তারা নিয়মিত তুলসী চা পান করলে শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে মুক্তি পাবেন। জ্বর কমায়। তুলসী চা জ্বরের ঔষধ হিসেবে পান করলে অনেক ভালো উপকার পাওয়া যায়, বিশেষ করে যদি চায়ে যোগ করা হয় দারুচিনি, তাহলে দ্রুত ফল পাওয়া সম্ভব। মানসিক চাপ দূর করে।
খুব বেশি মানসিক চাপের মধ্যে সময় কাটালে প্রতিদিন তুলসী চা খাওয়ার অভ্যাস করা উচিত, কারণ তুলসী চায়ের মতো অ্যারোমেটিক বেভারেজ মানসিক চাপ দূর করতে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। দুধ চা। দুধ ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এ, আয়রন ও শক্তির উৎস, তাই চায়ের সাথে দুধ মেশালে এসব পুষ্টি উপাদান পাওয়া যায়। ওয়ার্ল্ড হেলদিয়েস্ট ফুড ম্যাগাজিন অনুযায়ী দুধ চা বিভিন্ন ধরনের ক্যান্সার, বিশেষভাবে ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে। সুপ্রিয় দর্শক, বেস্ট টমেটো কেচাপ আমাদের রান্নাঘর থেকে এবার বিদায় নেবার পালা। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, কিন্তু এই বিদায় কিন্তু আবার ফিরে আসার জন্যে। আবার আমরা ফিরে আসব ঠিক একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের সঙ্গে বাংলা ভিশনের সঙ্গে থাকুন। বাই বাই। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে উঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।